ট্রাভেল উইথ মৃগাঙ্কুর আর একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। এবং দেখছেন পিছনে লম্বা টিম, প্রায় আমাদের 15-16 জনের একটি টিম হয়েছে এবং আমরা এই মুহূর্তে পিসিচন্দ্র গার্ডেনের একদম অপোজিটে আছি এবং আমাদের জার্নি প্রায় শুরু হয়ে গেছে এরকম একটা অবস্থা। এবং দেখছেন টুইন টাওয়ার এবং আমাদের ওখানে ফ্ল্যাগ অফের একটা প্রোগ্রাম হলো। তো একে একে যারা আছেন আমাদের সাথে, নতুন এবং পুরনো যারা আছেন তাদের এবং যে স্পেশাল মানুষটি তার সাথে পরিচয় করিয়ে দিই। জয়দীপকে তো চেনেন, জয়দীপ, অরুণ দাস, বিকাশ দা, হিমাদ্রি, এদের সবাইকে চেনেন। আজকে যিনি নতুন তিনি হচ্ছেন অনিরুদ্ধ দা, আচ্ছা বিশ্বনাথ, আচ্ছা অরিজিৎ, কৌশিক আছে, তোমার নাম মৃণাল আছে, আচ্ছা কৌশিক, তো কৌশিক হচ্ছে কিছুদিন আগে ঝাড়খণ্ড করলো হিমাদ্রির সাথে, হিমাদ্রি পিছনে লুকিয়ে আছে, পুরনো মানুষ তাই লুকিয়ে থাকে, অরুণ দা। এবং আজকে আমাদের এখানে যিনি ফ্ল্যাগ অফ পুরো প্রোগ্রামটা, মানে আমরা চাইছিলাম যাকে দিয়ে হোস্টিং করানোর আগের ভিডিওতে বলেছিলাম, বিকাশ দা। আচ্ছা যদি কারো দরকার পড়ে বাইকের কোনো, রঞ্জন দা, বাইকের কোনো সমস্যা হয় একদম যোগাযোগ করবেন, কোনো চিন্তা নেই, সব কিছু ঠিক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। আমাদের সাথে প্রফেশনাল লোকজন আছে আর কি, একদম প্রফেশনাল ফটোগ্রাফার, সব সেট আপ নিয়ে এসছে। তো এন্টার পুরো আরও টিম ঢুকে গেছে, আমরা জাস্ট ওয়েট করছিলাম, পরিচয় করিয়ে দিই। কোনো অসুবিধা নেই, ভালো চ্যানেল, গরিব গরিব বলছে, এগুলো হচ্ছে বিনয়ের ঝাউ গাছ হচ্ছে বিষয়টা, এরকম নয়, হচ্ছে একদম নতুন নাম সুরাজ। তোমার পুরো সেট আপ বেসিক্যালি বিষয় হচ্ছে কি, আমরা হেলমেট হেলমেট পরলে চট করে খুলতে চাই, সেই বিষয়টাই হচ্ছে আর কি। তো এবার আমাদের আর কি শুরু করে দেওয়া, তাহলে আমরা স্টার্ট করে দিই। একবার টিমটা দেখে নিন, এইরকম টিম, লম্বা টিম, আজ আমাদের ডেস্টিনেশন টাকি। এইরকম বড় টিমের সাথে রাইড করার অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি, তবে বেশ একটা অন্যরকম ব্যাপার। আসলে আমাদের বাইকিং টিম বাইক লাভার্সের তরফ থেকে একটি টাকি রাইডের অ্যারেঞ্জ করা হয়েছিল, তো আমরা এখন চলেছি টাকির পথে। এই ট্রিপে দুটো ছোট্ট ঘটনা ঘটলো আমার সাথে। এক, আমার অ্যাকশন ক্যামেরার কিছু টেকনিক্যাল কারণের জন্যে সব অন রোড ফুটেজ ডিলিট হয়ে গেল। আর দুই, আমার বাইকের ফ্রন্ট হুইলটা পাঞ্চার হলো। আপনারা এখন অন রোডের যে ফুটেজগুলো দেখছেন এগুলি সবই সৌম এবং ওর ভাইয়ের শ্যুট করা। এখন সময় 9:48, আর আমার বাইকে একটা ছোট্ট একটা পিন ঢুকেছে এবং হাওয়া লিক হচ্ছে, তো এই মুহূর্তে আমি এটা রাস্তায় যেতে পারছি না, বাম্পস করছে বড্ড। আগে সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব লিফ্টটা ছাড়িয়ে যাওয়া। এবং আপনি যখন রাস্তায় ধরনের লিখে পড়বেন তখন খুব কস্টলি হয়ে যায় রিক্সা, আমার ন্যাচারালি 50-50-40 এরকম নেয়, এখানে 70 নিচ্ছে। তো ঠিক আছে, আজ কিছু করার নেই, দেখবেন পাঞ্চার সারানোর পর তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে টাকির দূরত্ব 64 কিলোমিটার, যেতে সময় লাগে ওই 2.5 ঘন্টার কাছাকাছি। বাসন্তী হাইওয়ে সিঙ্গেল রোড হওয়ার কারণে নিজের প্রয়োজন মতো চালানো যায় না, অতএব আন্ডার স্পিডেই চালাতে হলো। ঘড়িতে 1:45 মতো বাজে এবং টাকিতে দাঁড়িয়ে আছি, ওই দিকে যেমন দেখছেন বাংলাদেশ। তো এই টাকি আমার কাছে অনেকটা নস্টালজিয়ার, মানে আমি এখানে এলে মানে নস্টালজিয়া যেতে বাধ্য। তার কারণ হচ্ছে আমি ঠিক 2 বছর 4 মাস আগে
টাকি থেকে আমার এই ইউটিউবের জার্নি স্টার্ট করেছিলাম। তখন আমার জিরো সাবস্ক্রাইবার ছিল, আজকে আমার 3000 প্লাস সাবস্ক্রাইবার এবং আমরা বাড়ছি আস্তে আস্তে। TWM বা ট্রাভেল উইথ মৃগাঙ্ক ফ্যামিলি আস্তে আস্তে বাড়ছে। এবং তখন আমাদের টিম ছিল আমি, অরিজিৎ দা, সঞ্জিৎ দা এবং অরিজিৎ দার ওয়াইফ। এবং তখন আমার জিরো সাবস্ক্রাইবার ছিল এবং আমি আজকে দেখাই, আজ সেটা গেছিলাম 2017 সালের নভেম্বরের 4 তারিখ আপলোড করেছিলাম। তো নেয়ার অবাউট 3-4 দিনের মধ্যে আপলোড করেছি এডিট করে। তো আবার 2 বছর 4 মাস পর আবার একবার টাকিতে ফিরে আসা আজকের টিম। প্রত্যেকে আছে এখানে, প্রত্যেকে আছে দেখুন। তো এইটাই হচ্ছে বাইক রাইডের মজা, এরকম কোথাও পাওয়া যাবে না। আচ্ছা, এখানে কয়েক আমাদের 3 বা 4 জনের ইউটিউব চ্যানেল আছে, 3 জন, সেগুলো বলে দিই। এক হচ্ছে জয়দীপের আছে ট্যুর ডায়েরি, তোমার আছে আউটলাস্ট টু হুইলার, ওকে আমি সবার ডেসক্রিপশন দিয়ে দেবো একে একে, ওর আছে। তোমার নামটা একবার বলে দাও। আমার নাম সুপ্রিয় আর আমার চ্যানেলের নাম হচ্ছে আউটলাস্ট টু হুইলার। বেসিক্যালি বিষয় হচ্ছে যে এবার যেটা করবো সেটা হচ্ছে টাকিতে যে খুব একটা বিশাল ঘোরার জায়গা আছে এমনটা নয়, কিন্তু আমরা যেটা করবো এবার বোট রাইড করবো। আমরা চেষ্টা করবো, ওখানে একটা এরকম গ্রাম দেওয়া আছে যেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ ভাগ করা, এপারটা বিএসএফের আন্ডারে, ও পারটা বাংলাদেশ বর্ডার গার্ডের আন্ডারে ও পারটা। তো আমরা এই পুরোটাই ঘুরবো, সাংঘাতিক চার্জ রাখছে নিজেকে, জার্নি তো চলবেই, আবার কতবার কোথায় ফিরে ফিরে যেতে হয়। এবং প্রত্যেকটা সময় চলার পথে প্রচুর মানুষজন আমরা একসাথে আসি এবং সব থেকে মজা হচ্ছে দেখুন বিভিন্ন বয়সের আপনারা মানুষ দেখতে পাবেন। অরুণরা আছেন সিনিয়র, আমাদের বিকাশরা আছেন, আমরা ম্যাক্সিমাম সব এক এজের আছি, আমাদের থেকে জুনিয়র কয়েকজন আছেন। এবং কিছুক্ষণ পর আমরা অ্যাকচুয়ালি এরকম একটা বোট রাইডে যাব। সময় হচ্ছে ঘড়িতে 1:25 এবং আমরা দেখছেন যেমন বোট রাইডে বেরিয়ে পড়েছি। এখানে 3টে প্ল্যান আছে, 800 টাকা, 800 টাকা, 700 হলে আপনাকে এইদিকে ঘোরাতে নিয়ে যাবে, 800 হলে আপনাকে এদিকে ঘোরাতে নিয়ে যাবে, 700 হলে মোহনাদিকে নিয়ে যাবে, ওই মানে হলো আর কি এদিক ওদিক। এবং যদি আপনি 1500 টাকা পে করেন তাহলে আপনাকে গোটাটা ঘোরাবে 1.5 ঘন্টা। আচ্ছা কাকা উঠছি গো, এমনি আমার জলে ভয় আছে, বুঝতে পারি না, উপরে উঠবো, বাংলাদেশের খুব কাছে, প্রায় ধরুন আমি যদি মানে যদি মিটারে বলি হয়তো হয়তো 200 মিটার মতো হবে এখান দিয়ে বাংলাদেশ। আপনাদের তো বলেই দিয়েছি ট্যারিফ কেমন, তো যে বিশেষ মানুষ আজকে পুরো এই রাইডের দায়িত্বে আছেন তিনি হচ্ছেন ইনি, এবং এনার বক্তব্য হচ্ছে এখানকার যেহেতু ওটা ওই দিকটা বাংলাদেশ এবং এই দিকটা ইন্ডিয়া, তো একদম ছোটো নদী, বেশি বড় না নদীর যে উইথটা, তো সেই কারণে এদিকে বিএসএফ এবং এদিকে বিবিজি আছে। তো এখানকার যারা স্থানীয় মানুষ ইন্ডিয়া, তাদের ভোটার আই কার্ড, বিভিন্ন ডকুমেন্টস আছে অফিসিয়াল, সেগুলো বিএসএফের কাছে আগে থেকে দেওয়া থাকে। এবং যারা বন্ড বোর্ড আছে তাদের, যেমন আমাদের এখনকার যে ডিটেল, কোনো অফিসিয়াল কাগজপত্র সেই না, কিন্তু মানে অফিসিয়াল বলতে যেমন আমাদের আইডেন্টিটি কার্ড সেই সব না, কিন্তু কজন আছে তার একটা যদি একটা ফ্লো চার্ট সেটা ওনার কাছে দেওয়া আছে। এবং এই মুহূর্তে ওনার বক্তব্য হচ্ছে যে কোনো মুহূর্তে বিএসএফের যদি মনে হয় তো বিএসএফ চেক করতে পারে। এবং এখানে একটা মজা আছে, আমি দেখাতে পারবো কি না আমি বলতে পারছি না, দেখা যাক। এইখানে কিছু ড্রাম ভাসছে,
আর একটু দূরে, যেমন ওইখানে দেখুন এইদিকে। তো এই ড্রামগুলো হচ্ছে একটা গাইডলাইন বা একটা কি বলবো একটা সীমারেখা দেওয়া, যে ওপারটায় বাংলাদেশ, এপারটায় ইন্ডিয়া। বাংলাদেশের কোনো নৌকা সেই অর্থে এই পারে আসবে না এবং ইন্ডিয়ার কোনো ওই পারে যাবে না অফিসিয়ালি আর কি, সেটা আছে। এবং এই ব্যবস্থাপনা চলে দুটো দেশের মধ্যে এবং যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা এখনও অবধি বজায় আছে। তো আমরা চেষ্টা করছিলাম যদি 21 ফেব্রুয়ারি আসা যেত, মানে 23 তারিখটা না হয়ে যদি এটা 21 তারিখ হতো, 21 ফেব্রুয়ারি ভাষা দিবস হতো, তাহলে মনে হয় আরও ভালো হতো। কেননা ভাষা দিবসে আরও অনেক জাঁকজমক হয়। আমরা চেষ্টা করছি বাংলাদেশ রাইড, দেখা যাক সেটা কখন করা সম্ভব হয়, কিন্তু যে বছরই করা সম্ভব হোক না কেন আমরা চেষ্টা করব সেটা যেন 21 ফেব্রুয়ারি হয়। তুমি তোমার তোমার একটু একটা অভিজ্ঞতা বলো না, কোনোদিন নৌকা টৌকা চালাতে গিয়ে কিছু হয়েছে কি? অভিজ্ঞতা বলতে আমি তো প্রায় ছোট থেকেই নৌকা চালাই। হ্যাঁ, তা প্রথম অভিজ্ঞতা বলতে গেলে আগে তো আমাদের পুষ্পাটি আমরা তো আগে চাপতাম না, আমরা আগে ছোটো মানে মাছ মানে হারু পয়েন্ট, বকখালি, সাগর তীর সবই ঘোরা হয়ে গেছে। এদিকে আমরা সুন্দরবন জঙ্গল পরিচ্ছন্ন তখন হাতে টানা নৌকা আছে। এইবার তো মানে 14-15 মাসে ওখানে ঘরে তখন চলে আসবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে গিয়ে কমেন্ট করে জানান, কেননা আপনাদের কমেন্টের জন্য আমি ওয়েট করি এবং আপনারা জানেন প্রত্যেকটা কমেন্টের আমি ধরে ধরে আনসার করি। কী হয়, কমেন্ট করলে আমি বুঝতে পারি যে কোথায় আমার ফল্ট আছে, সেগুলোকে আরও ডেভেলপ করার চেষ্টা করি এবং এটাও বুঝতে পারি আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে। এবং এই ভিডিওটা যদি আমার এই চ্যানেলে আপনার জন্য ফার্স্ট ভিডিও হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য, এবং একটি বেল বাটন আছে অল নোটিফিকেশান বাটন, সেটা প্রেস করুন যাতে যে কোনো ধরনের ভিডিও আপনার মিস না হয়। এবং এটি বাংলা ভাষায় প্রথম মোটো অ্যাডভেঞ্চার চ্যানেল, একদম পিওর মোটো অ্যাডভেঞ্চার চ্যানেল, টু হুইলার বেস। যদি আপনি টু হুইলার নিয়ে ঘুরতে ভালোবাসেন তাহলে আপনাকে, এবং নিজের ভাষায় যদি দেখতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে। তো দেখা হবে এর পরের ভিডিওতে, যেটা 3 দিন পর 4 দিনের মাথায় আসছে। প্রচুর ঘুরুন, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করুন এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসুন যাতে পরের ট্রিপটা আবার করতে যেতে পারেন। দেখা হবে 3 দিন পর 4 দিনের ভিডিওতে। গুড বাই।